বৈদেশিক ঋণের চাপে জর্জরিত শ্রীলঙ্কাকে বিশ কোটি ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ সে ঋণের পাঁচ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে শ্রীলঙ্কা একুশ আগস্ট সোমবার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক তিনি বলেন চলতি মাসের শেষের দিকে আরও কিস্তি দেওয়ার কথা রয়েছে আশা করা যাচ্ছে এবছরের মধ্যে ঋণের পুরো অর্থ পরিশোধ করবে তারা দুই সালে একুশ তিন মাসের মধ্যে ফেরত দেয়া শর্তে শ্রীলঙ্কা বাংলাদেশের কাছ থেকে এ ঋণ নিয়েছিল কিছু শর্ত সাপেক্ষে বাংলাদেশ ঋণ দিতে রাজি হয়েছে কিন্তু যথাসময় দেশটি ওই ঋণ ফেরত দিতে পারেনি কয়েক দফা সময় চায় তারা উপায় না পেয়ে বাংলাদেশও সময় দিয়েছে কয়েক দফা সবশেষ আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয় বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক থেকে প্রাপ্ত তথ্য আরও বলছে প্রথম দফায় দুই সালের উনিশ আগস্ট পাঁচ কোটি ডলার ছাড় দেয় বাংলাদেশ ব্যাংক দ্বিতীয় দফায় দশ কোটি ডলার দেয়া হয় ওই বছরের ত্রিশ অক্টোবর দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তির আওতায় গত বছরের আগস্ট অক্টোবর ও নভেম্বরের মধ্যে সুদসহ অর্থ ফেরত দেওয়ার কথা ছিল কিন্তু নির্ধারিত সময়ে ঋণের অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয় দেশটি নিষ্কাতুল মুনিয়া জাগরণ টিভি ঢাকা